অধ্যায় অ্যালার্ম অ্যালার্ম আপনি জন্মসূত্রে অমুসলিম বা মুসলিম যাই হন না কেন আপনাকেই বলছি কোনো ভনিতা ছাড়াই প্লিজ মন দিয়ে শুনুন খুব খেয়াল করে শুনুন যথেষ্ট হয়েছে আর কত জি এটা সায়েন্স ফিকশনের চাইতেও বেশি কিছু খুব খুব বেশি কিছু হ্যাঁ আমাকে আপনাকে ভবিষ্যতে কী ঘটবে তা জানিয়ে দেওয়া হয়েছে একেবারে এই দুনিয়ার বড় ঘটনাগুলো থেকে পরের জীবনের বড় বড় সব একদম সব ঘটনা পুরোপুরি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেউ মূর্তির কেউ বাবার চাকরি কেউ টাকার সুখের সম্পদের ডিগ্রির খ্যাতির সম্মানের সৌন্দর্যের আর কেউ নিজের খায়েশের প্রভৃতির পূজা করছে হ্যাঁ হ্যাঁ পূজাই করছেন আপনি পুরোটা জীবন উৎসর্গ করে দিয়েছেন এগুলোর জন্য আপনি জানেন এগুলো হ্যাঁ আপনাকে জানানো হয়েছে সব আপনি জানেন যে শেষ পর্যন্ত অনন্তের জীবনে এগুলো কাজে আসবে না তবুও আপনি এগুলোর পিছনে ছুটছেন তো ছুটছেন কেন উত্তর দেন নিজেকেই উত্তর দেন হ্যাঁ আপনাকে ক্ষমা ক্ষমতা দেয়া হয়েছে মেধা দেয়া হয়েছে আপনি পড়তে জানেন লিখতে জানেন বুঝেন ভালো আঁকেন ভালো গণিতে ভালো আপনার কলাও ভালো গুড ভেরি গুড আপনি ভুলে যাচ্ছেন কেন যে আপনাকে দয়া এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে দিতে হবেই আপনি কিভাবে এগুলো নিয়ে নিজের আরামে পূজা করছেন আপনার আসল গন্তব্যের কাজ ভুলে সেটা জিজ্ঞাসা করা হবে পাই পাই করে হিসেব নেওয়া হবে প্রত্যেকটা দায়িত্বের মনে আছে তো আল্লাহ একজনই আবারও বলছি আল্লাহই একমাত্র উপাস্য পূজনীয় আর কেউই না আর কেউই না উপাস্য একমাত্র আল্লাহই সৃষ্টির চাকরির টাকার সুখের সম্পদের ডিগ্রির খ্যাতির সম্মানের সৌন্দর্যের আর নিজের খায়েশের প্রভৃতির পূজা আপনার করার কথা না এই গোলামি করার কথা না আপনার আপনি মানুষ বিবেক আর বুদ্ধিটা খাটান আপনার এসব গোলামি থেকে মুক্ত হয়ে শুধুমাত্র এক আল্লাহর গোলামি করার কথা এটাই আপনার জীবনের গন্তব্য উদ্দেশ্য ও কাজ এই জন্যেই এই দুনিয়া আপনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আমি মনে করিয়ে দিলাম আবারও কিভাবে করবেন গোলামি কিভাবে আপনার উদ্দেশ্য পরিপূর্ণ করবেন রসুল সল্লিয়াল্লাম শিখিয়ে গেছেন সব ওনাকে ফলো করলেই সব জেনে যাবেন সব করা হয়ে যাবে আপনাকে সব জানিয়ে দেওয়ার পরেও সব জেনেও আপনি বারবার অবহেলা করে যাচ্ছেন কেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে শয়তান আপনার শয়তান আপনার প্রকাশ্য প্রকাশ্যসত্য এটা আপনাকে আল্লাহ পাই পাই করে বলে দিয়েছেন ভুলতে মানা করেছেন শয়তান আপনাকে এই পরীক্ষায় পাশ করতে দিতে চায় না তাই আপনাকে আক্রমণ করতেই থাকবে একটা না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে সে অবিরাম আপনাকে এই দুনিয়ার চাকচিক্য আর নানান প্রাপ্তির লোভে দেখায় আপনাকে আপনার আসল উদ্দেশ্য ভুলে দিবে সেটাও মনে করে দিয়েছেন এই দুনিয়াতে এই দুনিয়াটা একটা ভ্রান্তি প্রতারণা এটাও বলে দিয়েছেন এটা পরীক্ষার হল যার ফলাফল ভোগ করবেন অনন্তকাল ধরে বলে দিয়েছেন এটাও কি করলে এই পরীক্ষায় গোল্ডেন অ্যাপ্লাস পাবেন কি করলে ডাবল জিরো কপালে জুটবে তাও বলে পরীক্ষার হলে থাকা অবস্থাতেই আরেকজনকে পাঠিয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে পরীক্ষার প্রশ্নগুলো বলে দিয়েছেন সঠিক উত্তরও জানিয়ে দিয়েছেন কি দেননি তারপরও আপনি অন্য কিছুর পূজা করছেন কেন নিজেকে ফেল করাচ্ছেন কেন দুনিয়ার প্রাপ্তির দিকে দৌড়াতে গিয়ে বারবার বারবার রেজাল্ট কার্ডের অনন্ত ফলাফলের কথা ভুলে যাচ্ছেন কেন কেন অনন্ত শব্দ তার মানে কি আপনি বুঝেন না আপনার মাথায় ঢোকে না হ্যাঁ আর কতবার বলবো আর কত জনের মৃত্যু দেখার পর বুঝবেন যে আপনিও এভাবেই হঠাৎ চলে যাবেন আর কত কবরস্থান দেখে পড়লে আপনি চোখ মেলবেন নিজের চোখে আর কয় জনের চলে যাওয়া দেখে নিজের চলে যাওয়ার কথা মনে পড়বে কবে ব্যাগ গুছানো শুরু করবেন কবে হঠাৎ করে যাওয়ার সময় হবে কেন বলে যান বারবার কেন বুক কাঁপে না সেই কাপনি কেন ভুলে যান আপনার বুকের গভীরে আপনি তো সত্যটা জানেন তবুও মানছেন না কেন কেন বদলাচ্ছেন না মনে রাখবেন এখনই যদি না বদলান এখনো যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তবা করে ফিরতে না পারেন প্রতিটা ভুলের সাথে সাথে যদি তবা করে মাফ চেয়েও না ফিরেন হয়তো ভুলের উপর থাকা অবস্থাতেই আপনার মৃত্যু হবে আমার কাছের অনেক আত্মীয়কে বন্ধুকে আমি দেখেছি ভুলের উপর থাকতে থাকতে ওই অবস্থায় তাই সে বিদায় নিয়েছে আমাদের অবস্থাও কি ওই হবে ওরাও অনেক মৃত্যু দেখেছিল অনেক ওয়ার্নিং শুনেছিল পাত্তা দেয়নি যা করেছিল থামায়নি থমকে গিয়ে ভাবেনি কি করছি আমি তারপর ইতিহাসের পুনাবৃত্তি ঘটিয়ে নিজেকে না বদলে হঠাৎ ডাকে বিদায় দিয়েছেন আমিও কি এভাবেই অবহেলায় জীবন কাটাতে কাটাতে বিদায় নেব নিজেকে এই প্রশ্ন করে আসুন হয়তো সব জেনে সব বুঝেও আপনি আর কখনোই বদলাবেন না সুন্দর আর আরামের রাস্তাটা জাহান নামের দিকে গেছে জেনেও হয়তো আপনি ওই পথে পছন্দ করছেন হয়তো ওইখানে গিয়ে থামবেন যদি তাই করেন তাহলে মনে রাখবেন পৃথিবীর জীবনে যদি আপনি জাহান নামের পথেই হাঁটেন সব জেনে বুঝেও যদি অবিরাম আর আরাম আর আয়স পূরণ করতে গিয়ে সেই অবৈধ আনন্দের পথটাকেই নিজের জন্য বেছে নেন তবে জেনে রাখুন আল্লাহ কারোর উপর জুলুম করবেন না জোর করবেন না আপনার বেছে নেয়া গন্তব্যটাই যে পথে আপনি সারা জীবন কাজ করে গেছেন সেই গন্তব্যই তিনি আপনাকে পৌঁছে দিয়ে পুরস্কৃত করবেন জোর করে আপনার সারা জীবনের কাজের বিরুদ্ধে তিনি আপনাকে জান্নাত চাপিয়ে দিবেন না আপনার উপর অনলাইন জুলুম করবেন না নিশ্চয়ই তিনি ন্যায় বিচারক অথচ আপনার নেয়া প্রতিটা নিঃশ্বাস আপনাকে কখনোই বলেই যাচ্ছে যে এখনো তো আবার রাস্তা খোলা এই মুহূর্তেও যে নিঃশ্বাসটা নিলেন সেটা আপনাকে এই মাত্র এটাই বলে দিল যে এই মুহূর্তটাও আপনাকে ফিরে আসার দেওয়া হয়েছিল বলে দিল যে ফিরে আসার রাস্তা খোলা এখনো খোলা জান্নাতের রাস্তা আর দরজাগুলো এখনো খোলা আরও একটা মুহূর্ত কিন্তু চলে গেল